দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ইরান পরমাণু সমঝোতা রক্ষায় যথেষ্ট মূল্য দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের পালা। আরো থাকছে শি জিনপিং এর কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়া হবে। জানিয়ে দিব ফ্লোরিডায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 18। আরো থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে পাশ্চাত্যের অভিযোগ অনুমান নির্ভর বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ঘর থেকে বের হচ্ছে মানুষ, বাজারে গাদাগাদি পড়ছে না মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ইরান পরমাণু সমঝোতা রক্ষায় যথেষ্ট মূল্য দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের পালা। যুক্তরাষ্ট্র সহ অন্য কোন দেশ যখন পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি, তখন এই সমঝোতা রক্ষা করতে তেহরানকে চড়া মূল্য দিতে হয়েছে। কাজেই এখন এই সমঝোতা পুনরুজ্জীবনের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে ইরান। গতকাল বুধবার জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া এক বক্তব্যে এমনটাই জানান। তিনি বলেন, ইরান পরমাণু সমঝোতা রক্ষায় যথেষ্ট মূল্য দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের পালা। তাখতে রাভানচি আরো বলেন, যুক্তরাষ্ট্রকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। সেই সঙ্গে মার্কিন সরকারকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে সে আবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাবে না বা অন্য কোন কূটকৌশলের আশ্রয় নিয়ে ইরানকে এই সমঝোতার সুবিধাগুলো ভোগ করা থেকে বঞ্চিত রাখবে না। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো যে উচ্চবাচ্য করছে সে সম্পর্কে ইরানি রাষ্ট্রদূত বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষেপণাস্ত্র একটি প্রচলিত অস্ত্র যা তৈরি করতে বাধা দেওয়ার অধিকার কারণেই। এছাড়া নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের কোথাও বলা হয়নি যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাতে পারবে না। শি জিনপিং এর কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়া হবে। কঠিন হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসেবে গড়ে উঠেছেন চীন। যারা চীনের পিছনে লাগার চেষ্টা করবে তাদের মাথা ভেঙে দেওয়া হবে। খবর ডয়েসে ভেলে। চীনের কমিউনিস্ট পার্টির 100 বছর উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানী বেইজিং এর তিয়েন আনমেন স্কোয়ারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। শি জিনপিং আরো বলেন, তাইওয়ান চীনের অংশ, মূল চীন থেকে তাকে যদি কেউ আলাদা করতে চায় তাহলে শাস্তি পেতে হবে। চীনের এই প্রেসিডেন্ট বলেন, কোনো অবস্থায় অন্য দেশ তারা চীন প্রভাবিত হবে না। চীনকে যদি অন্য কোন দেশ প্রভাবিত করে, এমনকি নিপীড়নের চেষ্টা করে, তাহলে তাদের মাথা ইস্পাতের প্রাচীরে গিয়েই ঠেকবে। উল্লেখ্য, ভাষণে তিয়েন আনমেন চত্বরে থাকা 70,000 মানুষ প্রেসিডেন্টের কথায় একমত হয়ে উল্লাস করতে থাকে। শতবর্ষীপূর্তি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে যুদ্ধবিমান, হেলিকপ্টার উড়ানো, কামানের স্যালুট এবং দেশাত্মবোধক গান বাজানোর আয়োজন করা হয়েছে। মাও সেতুং পরবর্তী সময়ে চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা শি আর অধীনে কমিউনিটি পার্টি আরো তার অধীনে কমিউনিস্ট পার্টি চীনে আরো ক্ষমতাধর হয়ে উঠেছে। কোভিড মহামারী জয় থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চে অবস্থান শক্ত করা পর্যন্ত সব ক্ষেত্রেই এগিয়েছে চীন। 2012 সালে তিনি পার্টির জেনারেল সেক্রেটারি হন এবং 2013 সালের মার্চে তিনি চীনের প্রেসিডেন্ট হন। এরপর এই দুর্নীতির লাগাম টেনে ধরেন তিনি। তার সময়ই কমিউনিস্ট পার্টির সদস্য বেড়েছে সবচেয়ে বেশি, বর্তমানে 9 কোটির বেশি সদস্য রয়েছে এ দলে। তবে পার্টি শক্তিশালী হলেও শি জিনপিং এর আমলে চীনকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। হংকং, শিনজিয়াং, তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে পশ্চিমা দেশগুলো তীব্র সমালোচনার শিকার হয়েছে চীন। এ সমস্ত ইস্যু নিয়ে আন্তর্জাতিক মহলের সঙ্গে চীনের উত্তেজনা বেড়েছে। ফ্লোরিডার ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 18। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে বহুতল ভবন ধসের ঘটনায় এখনো পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ভবন ধসের অষ্টম দিনে বৃহস্পতিবার ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ক্ষীণ হয়ে আসছে ভবন ধসে চাপা পড়া মানুষগুলোর বাঁচার সম্ভাবনা। খবর রয়টার্সের, বুধবার সপ্তম দিনের মতো ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করতে পারেনি উদ্ধারকারী দলগুলো। উদ্ধারকর্মীরা বলছেন, সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভবনটির নিখোঁজ বাসিন্দাদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে। 25 জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে 12-তলা অ্যাপার্টমেন্ট ভবনটি ধসে পড়ে। ওই সময় ভবনটির বেশিরভাগ বাসিন্দাই ঘুমিয়েছিলেন।
ভবনটি ধসে পড়ায় ওই কমপ্লেক্সের 130টি ইউনিটের অর্ধেক তছনছ হয়ে গেছে। ফ্লোরিডার মিয়ামিতে এই বহুতল ভবনটি নির্মাণ হয়েছিল 1980 সালে। 2018 সালে এক পর্যবেক্ষণ রিপোর্টে ভবনটির মারাত্মক কাঠামোগত ত্রুটি ধরা পড়লেও সংস্কার না হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে পার্শ্বত্বের অভিযোগ অনুমান নির্ভর বলছে রাশিয়া। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তারও কোনো ভিত্তি নেই, এগুলো অনুমান নির্ভর বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়া বলেছে ইরানের ব্যাপারে নয়া মার্কিন প্রশাসনের নীতিতে কোনো পরিবর্তন আসেনি, এখনো ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া। তিনি বলেন দুঃখজনক, সাবেক মার্কিন প্রশাসনের ইরান সংক্রান্ত নীতি পূর্ণ মূল্যায়নের কোনো প্রচেষ্টা আমরা বর্তমান মার্কিন প্রশাসনে দেখছি না। প্রকৃতপক্ষে আমেরিকা ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব লঙ্ঘন করে যাচ্ছে। ওই প্রস্তাব অনুযায়ী ইরানের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা সহ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও আমেরিকা আবার একতরফাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তারও কোনো ভিত্তি নেই, এ সম্পর্কে যা কিছু বলা হচ্ছে তা অনুমান ও কল্পনা ভিত্তিক, এসব কথার কোনটাই বাস্তবসম্মত নয় এবং জাতিসংঘ মহাসচিবও তা স্বীকার করেছেন। 2015 সালের জুন মাসে 6 বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। এর এক সপ্তাহ পরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2031 নম্বর প্রস্তাব পাশ করে ওই সমঝোতাকে আন্তর্জাতিক আইনে পরিণত করা হয়। কিন্তু 2018 সালের মে মাসে তৎকালীন মার্কিন সরকার এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব লঙ্ঘন করে। মঙ্গলবার বিষয়টি উল্লেখ করে জাতিসংঘ মহাসচিব নিরাপত্তা পরিষদে পাঠানো এক প্রতিবেদনে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান। তার ওই প্রতিবেদন নিয়ে বুধবার বৈঠকে বসেছিল নিরাপত্তা পরিষদ। পরমাণু সমঝোতায় ইরানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে নিষেধ করা হয়, কিন্তু এখন আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো বলছে ইরানের প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সীমিত করতে হবে। তবে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নিজের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে কারো সঙ্গে কথা বলতেও রাজি নয় ইরান। ইরান পরমাণু সমঝোতা রক্ষায় যথেষ্ট মূল্য দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের পালা। আরো থাকছে শি জিনপিং এর কঠিন হুঁশিয়ারি, পিছনে লাগলে মাথা ভেঙে দেওয়া হবে। জানিয়ে দিব ফ্লোরিডায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে 18। আরো থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে পার্শ্বত্বের অভিযোগ অনুমান নির্ভর বলছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ঘর থেকে বের হচ্ছে মানুষ, বাজারে গাদাগাদি, পড়ছে না মাস্ক। সর্বশেষ জানিয়ে দিব ঘর থেকে বের হচ্ছে মানুষ, বাজারে গাদাগাদি, পড়ছে না মাস্ক। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন।